नमस्कार बंधुरा, आमी श्रावंती। आजकेर आरेकटी नतून भिडियोते बोलबो जनप्रिय अभिनेत्री माधुमी मुखोपाध्याय महानायक उत्तम कुमार सम्पर्के शोनालेन बेश किछु अजाना कथा। आजकेर भिडियोते बोलबो सेई सब कथा। भिडियोटी शेष पर्यन्त देखार अनुरोध रइल। कि कोन्ने भय लागछे? ताहले आमी एखाने थाकबो। आमार बियेर दिन सकालबेला হঠাৎই আমাকে এ কথা বললেন উত্তম কুমার। তখন নতুন কোণে আমি বললাম, না ভয় লাগছে না। বললেন, তাহলে আমি বরকর্তা হয়ে আসি। আমাদের বাড়ি থেকে বেরিয়ে সারা দিন শুটিং করলেন, রাতে বিয়ের সময় এলেন বরকর্তা হয়ে, ধুতি পাঞ্জাবি পরে একেবারে বিয়ে বাড়ির সাজ, সঙ্গে সুপ্রিয়া দেবী। কি খাবেন সেটাও আবার আগে থেকে বলে দিয়েছিলেন। বলেছিলেন লুচি খাবো, কিন্তু লুচিটা সর্ষের তেল দিয়ে ভাজতে হবে। আমরা এখন অনেকেই সর্ষের তেল এড়িয়ে চলি, কিন্তু উনি সর্ষের তেলে ভাজা লুচি খেতে খুব পছন্দ করতেন। আমাকে একটা শাড়ি আর নির্মলকে সোনার বোতাম দিয়ে আশীর্বাদ করেছিলেন। আমার সঙ্গে উত্তম কুমারের প্রথম আলাপ একটু অদ্ভুতভাবে, কত সাল এখন আর মনে নেই। 31শে ডিসেম্বর রাতে আমি আর দিদি পার্ক স্ট্রিটের একটা রেস্তোরাঁয় গিয়েছিলাম। আমরা যেতাম ম্যাকডোলিয়ায়। খেয়ে দিয়ে বেরিয়ে দেখি উত্তম কুমার, তার সঙ্গে আরও কয়েকজন, তাদের মধ্যে শ্যামল মিত্রও ছিলেন। ওরা কোথায় গিয়েছিলেন সেটা বলতে পারবো না। উত্তম কুমার আমাকে ডাকলেন, বললেন, শুনুন, আপনার সঙ্গে একটু কথা আছে। আমি তো হকচকিয়ে গেলাম। বললেন, আপনার সুবর্ণরেখা ভীষণ ভালো হয়েছে। আমি কনফিউজড, বুঝতেই পারছি না, কারণ সুবর্ণরেখা তখনও রিলিজই হয়নি, উনি কি করে দেখলেন? ছবি মুক্তি পাওয়ার আগেও যে দেখা যায় সেটা জানতাম না। যখন পরবর্তীকালে একের পর এক ছবি করেছি, তখন দেখেছি আমাদের স্টুডিওতে আগে থেকে স্ক্রিনিং করা যায়, দেখা যায়, সেখানে উনি দেখেছিলেন, ওর ভালো লেগেছিল। উত্তম কুমারের সঙ্গে আমার প্রথম ছবি সম্ভবত থানা থেকে আসছে, সেখানে ওর সঙ্গে আমার কোনো দৃশ্য ছিল না, কিন্তু পরিচালক যেতে বলেছিলেন ওর শুটিংয়ে, তাই গিয়েছিলাম। আমি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে উনি উঠে দাঁড়ালেন, সেটাই ভদ্রতা। বললেন, বসুন ম্যাডাম, বসুন। তখন আমি বলেছিলাম, একটা অনুরোধ আপনাকে করতে পারি? ম্যাডাম শব্দটা আমাদের এখানকার নয়, আর ম্যাডাম হওয়ার উপযুক্তও আমি নই। আমার একটা নাম আছে, মাধবী বলে ডাকলেই হবে। বললেন, হবে হবে, সবই হবে, এটুকুই কথা। তারপর শর্টে চলে গেলেন। আমিও সেদিন আর থাকিনি বেশিক্ষণ, চলে এসেছিলাম। তারপর থেকে আমার নাম ধরেই ডাকতেন, আমি উত্তমবাবু বলতাম। তারপর মনে হয় শঙ্খবেলা করেছিলাম। সে সময় সোমা মানে সুপ্রিয়া দেবীর মেয়ে খুবই ছোট, মর্নিং ওয়াক করতেন উত্তমবাবু, ভোর 3টে 4টে নাগাদ হাঁটা ওর রুটিন ছিল। সুপ্রিয়া দেবী একদিন আমাকে বললেন, আমি যাচ্ছি, সোমা উঠলে তুই একটু খাইয়ে দিবি। সুপ্রিয়া দেবীর সঙ্গে আমার এই রকমই সম্পর্ক ছিল, তুই বলতেন, আমি বললাম, তুমি যাও, আমি ঠিক খাইয়ে দেব। সোমাকে গল্প করে খাইয়ে দিতাম। এখন সেই সমাজ ছেলে শন বন্দ্যোপাধ্যায় হিরো হয়ে গিয়েছে, খুব সুন্দর অভিনয় করছে। উত্তম কুমার যেমন অভিনেতা ছিলেন, মানুষ হিসেবেও ছিলেন সকলের ঊর্ধ্বে। তার মানসিকতা অন্যরকম ছিল, প্রত্যেকের জন্য তার মনে একটা সহানুভূতি ছিল। একটা ছোট্ট ঘটনা বলি। একদিন মেকআপ ম্যান উত্তমবাবুর মেকআপ করছে, তার দিকে তাকিয়ে বললে, কি রে, কি হয়েছে তোর, কিছু গোলমাল হয়েছে মনে হচ্ছে। সে বলল, না দাদা, কিছু গোলমাল হয়নি, সব ঠিক আছে। উনি বললেন, ঠিক আছে বললে তো হবে না, কারণ আমরা যে কাজটা করি, অনুভব করি যেটা, সেখান থেকেই এক্সপ্রেশন তৈরি হয়। সেই কারণে মুখ দেখলে, এক্সপ্রেশন দেখলে বুঝতে পারি তার কি হয়েছে। উত্তমবাবু বললেন, তোর কি হয়েছে বল। তখন সে বলল, আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, সব ঠিকই আছে, খাট আলমারি আরও যা যা আমাদের দেওয়ার সামর্থ্য দিচ্ছি,
কিন্তু তার সঙ্গে 5000 টাকা নগদ দিতে হবে, সেটা জোগাড় করতে পারিনি। আজ থেকে অনেক বছর আগের কথা বলছি, তখন 5000 টাকা কিন্তু কম নয়। উত্তমবাবু বললেন, সব জোগাড় যখন করেছিস তখন 5000 টাকাও জোগাড় হয়ে যাবে। সে বলল, না দাদা, কি করে হবে, যা যা যেখান থেকে জোগাড় করা ছিল সব করেছি। তখন উত্তম কুমার বললেন, ও ঠিক হয়ে যাবে। সেই মেকআপ ম্যানের মেয়ের বিয়ের এক মাস আগের কথোপকথন এটা। এক মাস পর যেদিন মেয়েটির বিয়ে হলো, সেদিন উত্তম কুমার তাঁর বাড়িতে চলে গিয়েছিলেন, ওই 5000 টাকা ওকে দিয়ে এসেছিলেন। এরকম ছোট ছোট অনেক ঘটনা মানুষ জানেনি না। আমি কখনো উত্তমবাবুকে রাগতে দেখিনি, তবে একটা ঘটনা ঘটেছিল। উনি অভিনেত্র সংঘের প্রেসিডেন্ট ছিলেন। প্রেসিডেন্ট থাকাকালীন একটা অ্যান্টি গ্রুপ তৈরি হয়। কে তৈরি করেছিলেন তার নাম আমি বলবো না। তাঁরা একটা জায়গায় লিখে দিলেন, উত্তম কুমার চোর। সেটা শুনে ওর খুব খারাপ লেগেছিল। বলেছিলেন, আমাকে এমন বদনাম কেউ কখনো দেয়নি। তখন অভিনেতা বিকাশ রায় বললেন, তুই ভাবছিস কেন? বিকাশ রায় ছিলেন আইনজীবী, উনি আইনি দিকটার ব্যবস্থা করেছিলেন। এমন ব্যবস্থা করেছিলেন যা প্রেসিডেন্ট রুলের মতো। তখন সেটার নাম হলো শিল্পী সংসদ। উত্তমবাবু যতদিন বেঁচেছিলেন একের পর এক ছবি করেছেন। তার থেকে একটা অংশের টাকা দিয়ে একটা ফান্ড করা আছে। আজও সেখান থেকে দুস্থ শিল্পীরা সাহায্য পান। উনি অনুভব করেছিলেন, শিল্পীদের কাজ করার ক্ষমতা চলে গেলে অর্থাভাবের কারণে স্বাভাবিক জীবনযাত্রা সুষ্ঠুভাবে চালানোর দুর্বিষহ হয়ে পড়বে। তাদের অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে 1968 সালে শিল্পী সংসদ গড়ে তুলেছিলেন, যাতে এই সংগঠনের সহযোগিতা দুস্থ শিল্পীরা পান। বনপলাশীর পদাবলী, দুই পৃথিবীর মতো ছবি তৈরি করে অর্থ সংগ্রহ করেছিলেন উনি। সেখান থেকে যাত্রাশিল্পী, সঙ্গীতশিল্পী, অভিনেতা অভিনেত্রী, সব স্তরের শিল্পীরা সাহায্য পেতেন। এত কাজ করতেন কিন্তু কখনো ওকে ক্লান্ত মনে হতো না। কতগুলো ঘটনা শুধু মনে পড়ে। একসময় নিজের বাড়ি ছেড়ে সুপ্রিয়া দেবীর বাড়িতে চলে যান। সেই ঘটনার পর একদিন শুটিং চলছে, খাবার এসেছে দু বাড়ি থেকেই। সুপ্রিয়া দেবী খাবার পাঠিয়েছেন, আবার গৌরী দেবীও খাবার পাঠিয়েছেন। সেদিন কোনো খাবারই উনি খেলেন না, চার বিস্কুট খেয়ে সারা দিন শুটিং করলেন। আসলে এসব নিয়ে কখনো কথা বলিনি। ব্যক্তিগত জীবন আর কাজের জগৎ আমি আলাদা রাখতাম, আজও সেটা করি। উত্তমবাবুর ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই থাকতো, একটা দাঁড়ি টানা থাকতো সব সময়। তবে একসঙ্গে কাজ করতে গিয়ে ছোট ছোট মুহূর্তও তৈরি হতো। আমার মনে পড়ে, যখন আউটডোরে যেতাম তখন উনি তো শুইতে থাকতেন, আর সুপ্রিয়া দেবীকে বলতেন, বেনু, মাধবীকে বলো এখানে আমাদের সঙ্গে থাকতে। আমি বলতাম, একেবারেই না, আমি একলা থাকতে ভালোবাসি, সিঙ্গল রুমে থাকতাম আমি। তখন বলতেন, ঠিক আছে একলা থাকো, কিন্তু একসঙ্গে খাওয়া দাওয়া করবে। সুপ্রিয়া দেবী এত খাওয়াতেন, আমার তো একবার পেট খারাপ হয়ে গেল। ওদের সঙ্গে আউটডোরে অনেক জায়গায় গিয়েছি। মনে পড়ে, তোপচাচি ওর খুব প্রিয় জায়গা ছিল, সেখানে অগ্নিস্বরের শুটিং করতে গিয়েছিলাম। ওখানে গিয়ে সুপ্রিয়া দেবী রান্না করতেন, আমরা তিনজন খেতাম। শৃঙ্খলা নিয়মানুবর্তিতাও উত্তমবাবু থেকে শেখার মতো। তখন সকাল 10টা থেকে 6টা কিংবা 6:30 পর্যন্ত শুটিং হতো, তার বেশি হতো না। আর এক্সটেনশন হলে শিল্পীদের আগে থেকে জানিয়ে দেয়া হতো। উনি সকাল 10টায় স্টুডিওয়ে আসতেন, শেষ পর্যন্ত থেকে 6:30-6টাতেই বেরোতেন। এত ছবি করতেন, প্রতিদিনই শুটিং থাকতো, শুধু রবিবার বাদ। রবিবার ওর বাড়িতে গান আর ইংরেজি ও হিন্দির একজন শিক্ষক আসতেন, বাড়িতেই তালিম নিতেন। বাঙালির জীবনে উত্তম কুমার একজনই। আসলে উত্তম কুমার ও সুচিত্রা সেন, এই জুটি আমরা কোনোদিনই ভুলতে পারবো না। দুজনের ভাবনা চিন্তা দুরকমের ছিল। উত্তমবাবু মানুষ নিয়ে ভাবতেন, আর সুচিত্রা সেন ভাবতেন আধ্যাত্মিক জগৎ নিয়ে। ওর বাড়িতে রামকৃষ্ণ মিশনের গুরু ভাইয়েরা আসতেন।
তার বাইরে সুচিত্র সেন কোনোদিনই খুব লোকজন নিয়ে থাকতেন না। কিন্তু উত্তমবাবুর আবার আলাদা ব্যাপার। মনে আছে আমার, যখন বন্যা হতো তখন কিছু শিল্পীকে নিয়ে সাহায্য করতে বেরোতেন। বুঝতেন নিজের যা টাকা আছে তা দিয়ে হবে না, বলিউড টলিউড ক্রিকেট খেলার আয়োজন করে টাকা তুলতেন, তা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেয়া হতো। উনি বলতেন, মানুষই তো আমাদের স্বীকৃতি দিয়েছে, সেই মানুষগুলোর পাশে থাকা দরকার। ওর অভিনয় নিয়ে খুঁতখুঁতেমি ওকে উত্তম কুমার বানিয়েছিল। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, ভালোবাসা নেবেন।